হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। তো গাইস, আমি মোহাম্মদ রুবেল ইসলাম, আর আমার সাথে রয়েছে আমার মিতা মোহাম্মদ রুবেল রানা। রুবেল রানা, তো আমি হচ্ছি রুবেল ইসলাম, আর হচ্ছে রুবেল রানা। তো যাই গাইস, আজকে আমরা নিয়ে এসেছি টোটাল 100 ফুচকা চ্যালেঞ্জ। আর আজকে চ্যালেঞ্জের টুইস্ট হচ্ছে হলো প্রত্যেকটা ফুচকার ভিতর একটা করে কাঁচামরিচ রয়েছে। আর এখনকার কাঁচামরিচের যে কী পরিমাণে ঝাল, সেটা আমি না বললে আপনারা বেটার জানেন মনে হয়। মরিচটা দেখেন একবার, ও এই মরিচটা একটু লম্বা বেশি, এটাই দেখাইলাম। তো এটা আছে, এটা তো এখনকার মরিচ প্রচুর ঝাল। তো যাই হোক, আর এখানে টাইমার হচ্ছে, আজকে দেখবো যে আমরা কার আগে খেতে পারি। তো দেখি কত দূর কী করতে পারি। আর আজকে চ্যালেঞ্জ হচ্ছে হলো, টকটা হচ্ছে হলো মেন কথা না, কথা হচ্ছে হলো ফুচকা শেষ দিতে হবে। টক শেষ করলে করুক, না করলে না করুক, ওটা দেখার বিষয় না, ফুচকা শেষ করতে হবে। হ্যাঁ, ফুচকা শেষ করতে হবে। সো গাইস, আমরা এখন চ্যালেঞ্জ শুরু করতে যাচ্ছি। রেডি রেডি, 3 2 1, দাঁড়ান টাইমার ডাউন করি। ও মা, নাই গো। বিসমিল্লাহির রহমানির রহিম গাইস, মরিচ, ও মাই গড। চলো বিসমিল্লাহ। দুদিন একটু গ্যাপ হইলাম, যাতে এখন খাওয়া মজা হয়। ফুচকা নরম হয়ে গেছে, মানে ডেকোরেশন করতে সময় লাগছে। ও মাই গড, মরিচ পাকছে এরকম, মানে লালটি লালটি ধরছে এরকম মরিচ। মরিচ রে ভাই, ফুচকা একদম নরম হয়ে গেছে। না খাই না, খান খালি। টাইম অফ কেন? টাইম অফ হলো কে? যাই বেশ, ওখানে ফুচকা নেওয়ার সময় তাহলে ঝাল কাটে কয়। ঝাল কি কম, চালের ভিতরে টক লাগে। ফুচকা তেরা হয়ে পানি পড়ে যায়।
খুব কমা করেন দেখি। এরকম উঠে গেত শেষ ডালা হে আর কোলা তা ভাই কান্ন নাকি পারবো না সিলিন্ডার গেছে চলো আপনি করতে হচ্ছে কেন আমার এখনো 5 পিস 6 7 8 মানে 8 পিস আছে 41 পিস মানে গাইস আমরা ফুচকা নিয়েছিলাম 50 পিস করে 49 পিস করে ঠিক আছে তো আমি খাইছিলাম 41 পিস আপনার আছে 5 12 পিস তার মানে আপনি খেয়েছেন 38 পিস দেখ উনার আছে আমি চাইছিলাম পানি ফেন দেবো কিন্তু না গাইছে পানি ফেন দেবো না অবস্থা খুব খারাপ এমনিতে এমনিতে আজকে ফার্স্ট
চ্যালেঞ্জ আছে তো কিছুদিন যাক আগে তারপরে পানিশমেন্ট নেক্সট ভিডিওতে পানিশমেন্ট আসবে ইনশাআল্লাহ তো কথা হচ্ছে আর ভিডিওটা যারা গাইস ফেসবুক পেজ থেকে দেখতেছো প্লিজ গাইস ভিডিওটা একটু শেয়ার করে দাও আর যারা চ্যানেল থেকে দেখতেছো প্লিজ গাইস আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে পাশে থাকো আমাকে একটু বড় লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তো থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই